বাড়িতে সে দেখবে তুমি কতই স্লগ ইন করো দেখবে না সে কি দেখবে তুমি খাতায় দিয়ে নিচ্ছ আর খাতায় লেখাটা তো জিএস পেপার ওয়াইজ হবে সিলেবাস ওয়াইজ হবে তাই তুমি সিলেবাস ওয়াইজ ফোল্ডার খাতা হয় গুগল ডকস এর ফোল্ডার বা গুগল ডক না থাকলে যারা অফলাইন যাদের কাছে ল্যাপটপ আছে তারা ওয়ার্ড ডক এর ফোল্ডার বা যারা দুটো ইউজ না করে খাতা বই পড়ে পড়ে যে ছোট ছোট পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস পয়েন্ট সেগুলোকে লিখে একটা আলাদা করে নোটস ঠিক আছে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন এসেছিলেন প্রশাসনিক নানান কাজকর্ম সামলানোর দায়িত্ব নিয়ে আর কোমর বেঁধে নেমে পড়লেন পড়াশোনা শেখাতে তাও আবার সাধারণ কোনো ক্লাসের নয় একেবারে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্লাস নিচ্ছেন এই দিদিমণি জঙ্গলমহলের তরুণ তরুণীদের আশার আলো দেখাচ্ছেন নেহা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে খাতড়া মহকুমা শাসকের কার্যালয়ের তরফে বিভিন্ন সামাজিক মাধ্যমে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অনলাইন ফর্মের মাধ্যমে জানতে চাওয়া হয় যে তারা কোন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে ইচ্ছুক সেখানে প্রায় 400টি আবেদন জমা পড়ে দেখা যায় ছাত্রছাত্রীরা ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স নিট ব্যাংক পোস্ট অফিস এসএসসি ক্লার্কশিপ ও ইউপিএসসির মতো পরীক্ষায় বসার ইচ্ছা প্রকাশ করে ব্যাস কোমর বেঁধে নেমে পড়েন তিনি গাইড করেন মোটিভেটরের ভূমিকায় হাজির খাতড়া মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় আইএএস অফিসার নেহা বন্দ্যোপাধ্যায় প্রায় 40 জন ইউপিএসসি পরীক্ষায় বসতে ইচ্ছুক এমন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে গাইড মোটিভেট করার ব্যবস্থা করেছেন পাশাপাশি খাতড়া টাউন লাইব্রেরিতে বই ও স্টাডি রুমের মাধ্যমে পরীক্ষার্থীদের সাহায্য করার ব্যবস্থা করা হবে বলেও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে গত রবিবার থেকে খাতড়া মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্লাস শুরু হয়েছে এখানে ক্লাসের মাধ্যমে পরীক্ষার বিভিন্ন বিষয়ে ইনফরমেশন ও ডেটা দেওয়া নেওয়া ছাড়াও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হচ্ছে মহকুমা শাসক জানান আগামী দিনে ইচ্ছুক পরীক্ষার্থীরা ক্লাসে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন মহকুমা শাসক কি বলছেন শোনাবো আপনাদের আমরা এই সাব ডিভিশন থেকে নার্চার করাচ্ছি মানে ওদেরকে আমরা প্রপারলি গাইডেন্স দেবো এবং ওরা যেরকম যেরকম এগোবে সেই অনুযায়ী আমরা ওদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেবো এই গুগল ফর্মটা কোথায় দেওয়া হয়েছে এটা বিভিন্ন কলেজে বিভিন্ন ব্লকসের মাধ্যমে সার্কুলেট করা হয়েছিল বিভিন্ন কলেজের থ্রু দিয়ে যে যারা ফাইনাল ইয়ার কলেজ আছে বা যারা আউট অফ কলেজ স্টুডেন্টস আছে তাদের বিভিন্ন স্টুডেন্ট গ্রুপসে এটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা মোটামুটি 10-15 দিন আগে দেওয়া হয়েছিল এখন আপাতত 400 জনের ওপরে ফিল আপ করেছে তার মধ্যে কিছু জন আছে 40-50 জনের মতন ইউপিএসসি দিচ্ছে এখন যারা ইউপিএসসি দিচ্ছে তাদেরকে আমাদের এখানে ডাকা হয়েছিল ওই লাস্ট গত রোববার থেকে এটা শুরু হয়েছে মানে আমি চেষ্টা করছি এদেরকে কিছু মানে পার্সোনাল হেল্প করার মানে তাদের কিছু গাইডেন্স করার যেহেতু আমি নিজেও রিসেন্টলি ইউপিএসসি এক্সাম দিয়ে এসেছি এবং ওদের যা যা ওদের অনেক অনেক ডাউটস থাকে ইনিশিয়াল ফেজে অনেক কনফিউশন থাকে ওদের তো সেইগুলোকে একটু ক্লিয়ার করা তো এই সেশনে আমরা একটা বেসিক স্ট্র্যাটেজি ডিসকাস করলাম যে ইউপিএসসি পড়তে কতদিন লাগে কী কী বই ফলো করতে হবে কী কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে কীভাবে কতক্ষণ পড়তে হবে কীভাবে পড়তে হবে তো তাহলে ওদের একটা বেসিক গাইডেন্স থাকে আর এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যেই বেসিক কিছু গাইডেন্স তার সিলেবাস তার বিভিন্ন যেই একটা স্ট্র্যাটেজি থাকে সেটাও এখানে আলোচনা করা হলো পরীক্ষার্থী তিনি কি বলছেন শোনাবো আপনাদের ম্যাডাম আজকে ক্লাস নিল যে ইউপিএসসি প্রিপারেশনের উপর একটা আমাদেরকে বিশেষ একটা গাইডেন্স দিল এবং একটা সঠিক পথ দেখানোর চেষ্টা করছিল ম্যাডাম এই ব্যাপারে কিছু আমাদেরকে গাইডেন্স দিয়ে যাবে তুমি কিসের পরীক্ষা দেবে আমি ইউপিএসসির পরীক্ষা দেবো ইউপিএসসি সিভিল সার্ভিস ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম মোটামুটি ধারণা দিলেন ম্যাডাম হ্যাঁ ম্যাম পুরোপুরি ধারণা বেসিক ধারণা দিয়েছে এরপর আমাদেরকে তৈরি করতে কী কী শিখলে তো আজকে ম্যাম সাধারণত যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স যে ডাইনামিক অ্যাপ্রোচ যে কীভাবে সেটাকে তৈরি করবো সেই অ্যাপ্রোচটা শিখিয়েছে এবং গতদিন এর আগের দিন ক্লাসে স্ট্যাটিক সাবজেক্টটা কীভাবে তৈরি করবো সেটার উপর একটা বিশেষ ধারণা দিয়েছিলেন বিগত দিনে মেধা ও অধ্যাপসার জোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিভিন্ন জেলাকে টেক্কা দিয়ে রাজ্যের মেধা তালিকাতে স্থান অধিকার করে নিয়েছে জঙ্গলমহল এবার মহকুমা শাসকের এই বিশেষ উদ্যোগকে পাথেয় করে দেশভিত্তিক প্রতিযোগিতায় এলাকার নাম উজ্জ্বল হবে সেই আশায় বুক পাচ্ছে জঙ্গলমহলবাসী
এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।